হাতে আর মাত্র দুদিন এই কাজ না করলে পরীক্ষায় বসতে পারবে না মাধ্যমিক দু সালের পরীক্ষার্থীরা হাতে বাকি মাত্র আর দুই দিন এরই মাঝে মাধ্যমিক পরীক্ষা দু নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আগামী দশই জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যেই অবশিষ্ট সকল পরীক্ষার্থীকে এই বাকি কাজ সম্পূর্ণ করে ফেলতে হবে নচেত আসন্ন মাধ্যমিক পরীক্ষাতে বসতেই পারবে না বছর মাধ্যমিক পরীক্ষার্থীরা কী সেই বিশেষ আপডেট জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ চলুন জেনে নিই পর্ষদ সূত্রে যে গুরুত্বপূর্ণ আপডেটটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে তা হলো মাধ্যমিক পরীক্ষা শুরু হতে এক মাসেরও কম সময় বাকি তবে দু মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হতে হাতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা হলেও এখনও বেশ কিছু পরীক্ষার্থী অ্যাডমিটের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সম্পূর্ণ করেনি আগে হ্যাঁ ঠিকই শুনছেন মাধ্যমিক পরীক্ষা দিতে চলা এখনও রাজ্যের অনেক সংখ্যক মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার জন্য নথিভুক্তিকরণ করাননি আর এর জন্য সম্পূর্ণ দায় বতরাচ্ছে সংশ্লিষ্ট স্কুলগুলির উপর এবছর মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য গত বছর ডিসেম্বরের শেষ তারিখ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছিল পর্ষদ তবে টনক নড়েনি স্কুলগুলির এবছর দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় তথা রাজ্যের অন্যতম মেগা পরীক্ষা মাধ্যমিক এক্সাম টু চলতি বছর প্রায় বারো লাখ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবেন আর পরীক্ষায় বসার জন্য মাধ্যমিকের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা আবশ্যিক উল্লেখ্য বাইশে জানুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলিতে অ্যাডমিট কার্ড বিতরণ প্রক্রিয়া শুরু হবে যারা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন না তারা অ্যাডমিটও পাবেন না এবং মাধ্যমিক পরীক্ষা হলে প্রবেশও করতে পারবেন না এমন অবাক করা তথ্য সামনে আসার পরে পর্ষদ তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যারা এ বছরের মাধ্যমিক পরীক্ষার্থী অথচ গাফিলতির কারণে এখনও পর্যন্ত অ্যাডমিটেড রেজিস্ট্রেশন প্রক্রিয়া সারেননি তাদের দ্রুত দশই জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী দু দিনের মধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে বিধান দিয়েছে ডাব্লু বিবিএসই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নচেত তারা বছর মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবেন না বলে স্পষ্ট জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ আশা করি বিষয়টি তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে সামনেই তোমাদের পরীক্ষা যারা রেজিস্ট্রেশন করে ফেলেছ তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড স্কুল থেকে সংগ্রহ করে নেবে অ্যাডমিট কার্ড সংগ্রহ করার পর কোনো ভুল ত্রুটি আছে কি তা দেখে নেবে ভুল থাকলে কি করণীয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি যারা ভিডিওটি দেখোই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলি দেখে নিও